আসামি বাঁচে চাষা। তো আমরা এই আশা নিয়ে বেঁচে আছি বহুদিন ধরে, আমার ছোটবেলাটা কেটে গেল ওই আশা করতে করতে, 24 বছর কেটে গেল, আবার ওই আশা করতে করতে 10 বছর কেটে গেল। জানি না এরপরে আমরা পারবো কিনা কিছু পরিবর্তনের দিকে। এই প্রসঙ্গে একটাই কথা বলতে ইচ্ছা করছে যে হোপ ইজ দ্য বল, ফেট ইজ দ্য আম্পায়ার, which is why one cannot score century. Benjamin Franklin, a great philosopher, he said, hope is the ball. Amra asha kori, ekta pore ekta asha kori. Fate is the umpire, kopal amar umpire. Which is why one cannot score century. Ekta korte pare. Kintu sadichha rakhle amra nishchoi parbo. Ar amar ei prosonge na একটা আজ সকালে আমি একটা খুব সুন্দর সংগৃহীত একটা ছড়া পেয়েছি, আমার খুব ইচ্ছে করছে ছড়াটা আপনাদের সঙ্গে শেয়ার করব। বর্তমান যে রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হয়েছে এবং এটা যেন একটা অদ্ভুত একটা সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক সমস্ত বিষয়ে যেন একটা ডিটোরিয়েশনের একটা পিকচার আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন এটির নাম দিয়েছে অদ্ভুত অসুখ, অদ্ভুত এক এসেছে অসুখ, বলছে সবাই খেলা হবে, বলছে না কেউ সেই ছেলেটি এবারে ঠিক চাকরি পাবে, যে ছেলেটি সবজি বেচে এমএ বিএড লুকিয়ে রেখে, যে ছেলেটি আপোষহীন দু চোখে আজও স্বপ্ন দেখে, যে মেয়েটি রোজই দাঁড়ায় ল্যাম্পপোস্টের আলোর নিচে, যাকে বাবার ওষুধ কিনতে হয় প্রতিটি রাতে শরীর বেঁচে, বলছে না কেউ বিনা ঘুষে সেই মেয়েটি চাকরি পাবে, অদ্ভুত এক এসেছে অসুখ, বলছে সবাই খেলা হবে, 300 টাকা দিন হাজিরা তবুও রোজ জোটে না কাজ, বাজার দর আকাশ ছোঁয়া হারানপুরোর মাথায় বাজ, বলছে না কেউ দাম কমাবো হারান কাপড় দমুটো খাবে, অদ্ভুত এক এসেছে অসুখ, বলছে সবাই খেলা হবে, করোনার কোপে গিয়েছে কাজ ফিরেছে ফিল রাজ্য ছেড়ে, কর্মবিহীন সেই ছেলেটি অবসাদে আজ গুমড়ে মরে, বলছে না কেউ তবু এখন কারখানা সব খুলে যাবে, অদ্ভুত এক এসেছে অসুখ, বলছে সবাই খেলা হবে, গণতন্ত্র খেলার বিষয়, খেললে তো আর খেলবে কত, তোমাদের এই ছেলে খেলাতে দেশ জুড়ে আজ বাড়ছে ক্ষত, তোমরা যাদের ছাত্রসা ভাবো তারাও কিন্তু সবই বোঝেন, যারা বেচেনি আজও শিরদাঁড়াটা, যাদের শিরায় সূর্য সেন, মানে এই যে খেলা হবে একটা অদ্ভুত কথা শোনা যাচ্ছে, এটা কিন্তু আমি জানি না এটা অপশব্দ না সুশব্দ বাংলা ভাষায়। আমি একজন শিক্ষানুরাগী হয়ে আমার মনে হয় এই শব্দটা আজকে যারা রাজনৈতিক নেতা যাদের দায়িত্ব জ্ঞান সম্পন্ন মানুষ তাদের মুখে তো শুনতে ভালো লাগছে না। আজকে আমাদের যদি বলতো চাকরি হবে, কারখানা খুলবে, রুজি রোজগার বাড়বে, তাহলে শুনতে খুব ভালো লাগতো। খালি পেটে যেমন ধর্ম হয় না, খালি পেটে না ভালো ভালো কথাও শুনতে ইচ্ছা করে না। আজকে যারা সামনে বসে আছে এরা হয়তো ভাবছে আমাদের আরো কি করে আমরা পড়াশোনা করতে সুযোগ পেতে পারি পশ্চিমবঙ্গে, বা আমরা কি করে চাকরি পেতে পারি, কিভাবে আমরা এগোলে আমাদের ভবিষ্যৎটা ভালো, এই কথাটা হয়তো কেউ বলছে না। এখন একটা 25 বছরের ছেলে সে খেলার ছলে একটা খেলার একটা কবিতা বানিয়ে ফেললো, পরে সে গান গাইলো, বাজারে হিট করলো, কিন্তু সেটা নিয়ে রাজনীতির নেতারাও সেটা নিয়ে লেগে গেল, এটা ঠিক মনে হয় ভালো হচ্ছে। তো যদি কিছু আমরা পরিবর্তন করতে পারি অবশ্যই সেটা আমাদের কাছে খুব ভালো লাগবে, তবে
আমি যেটা বলবো আপনাদের এখানে অল্প বয়সের ছেলে মেয়েরা সবাইকে, নিজেদের পজিটিভ ভাইব্রেশন রাখলে, নিজেদের সদিচ্ছা রাখলে নিশ্চয়ই আমরা এগোতে পারবো। আমি এইটুকু বলে শেষ করি।